দর্শক, এবারে আপনাদের নিয়ে যাব রাজধানীর লালমাটিয়ার আর্ট বাংলা ফাউন্ডেশনে, যেখানে চলছে ছয়জন চিত্রশিল্পীর আঁকা ছবি নিয়ে একটি যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। 14 মার্চ শুরু হওয়া এই যৌথ চিত্রকর্ম প্রদর্শনীতে ছয়জন চিত্রশিল্পীর অর্ধ শতাধিক ছবি নিয়ে হচ্ছে প্রদর্শনী। ডিপ্রেশন শিরোনামে এই প্রদর্শনীতে চিত্রশিল্পী মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউনুস, আনিসুজ্জামান, হারুনুর রশিদ টুটুল, শহীদ কাজী ও শিল্পী সুমন ওয়াহেদের আঁকা 50টি চিত্রকর্ম স্থান পেয়েছে। মূলত আমাদের সমাজের চারপাশের নানা ঘটনাকে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই প্রদর্শনীতে। যৌথভাবে চিত্রকর্ম প্রদর্শনীটির উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুর নবী ও বিজিএমইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসান। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলা এই চিত্র প্রদর্শনী পর্দা নামবে 21 মার্চ। খাওয়ানের বিচ্ছুরণ বা কাজের চিন্তার বিচ্ছুরণ এই জায়গা থেকে করে, তো আমাদের কাজের সাথে সংগতিপূর্ণ যে স্বজন শিল্পী আছে প্রত্যেকের কাজের সাথে, প্রত্যেক কাজের একটা বিষয় কত জায়গা থেকে হয়তো মিল আছে, তো স্টাইল বলেন, হ্যাঁ, রকমটা হয়তো বৈচিত্র্যময়, একজন একরকম করে করছে, আমরা ওইভাবে আসলে গ্রুপটাকে ওইভাবে আমরা এক জায়গায় করেছি একসাথে। তো স্বজন শিল্পী তাদের সৃষ্টিশীলতা সৃজনশীলতা দিয়ে তারা বিভিন্ন রকমের কাজ করেছে। মানুষের আকাঙ্ক্ষা বা পজিটিভ লাইফের প্রতি, ভালো জীবনের প্রতি, হ্যাঁ, আনন্দের প্রতি যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবং সে না পাওয়ার নিবেদন আছে প্রত্যেক শিল্পীর কাজের মধ্যে আছে। হ্যাঁ, দেখবেন সব নগরায়ণ হচ্ছে, অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে এবং সেখানে পরিবেশ বিপর্যয় হচ্ছে। হ্যাঁ, তারপরে আমাদের দেশীয় যে সংস্কৃতি, আমাদের দেশীয় যে পণ্য বলেন বা উপাদানগুলো বলেন, এগুলো হারিয়ে যাচ্ছে। তো এই যে মানবিক আবেদন কিন্তু প্রত্যেক শিল্পীর কাজে আছে, তো ওই অন্তমিলের জায়গা থেকে কিন্তু আমার লাগবে হচ্ছে যে মেসেজ দেওয়া এই সময় মানুষকে, যে এই এই নগরায়ণের বা পরিবেশ বিপর্যয়ের এগেছে দাঁড়ায় একটা একটা সুস্থ সুন্দর পরিবেশের দিকে মানুষকে আহ্বান করা।